চট্টগ্রামের আকবর্ষা থানাধীন জানার খিল 9 নং ওয়ার্ডের মাদক বিক্রেতা ও সেবনকারী সন্ত্রাসী অলোর বিরুদ্ধে সমাজ কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন তারেকের সভাপতিত্বে ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জামাল আহমেদের সঞ্চালনায় গত হালিয়া 9 ফেব্রুয়ারি 4টার দিকে একখান প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার মধ্যে প্রধান অতিথি আসিল আকবর্ষা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন ও বিশেষ অতিথি আসিল ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাজি সরওয়ার মোর্শেদ কোচি। সভার শেষে সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর লইয়ারে একখান প্রতিবাদ মিছিল বাইর করি এবং এলাকার মাদক ব্যবসায়ী কামাল গং ও তার সহকারী অলোর বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা লইবার পরিপ্রেক্ষিতে প্রশাসনের নিকট গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেওয়া হইয়। চট্টবাংলা অনলাইন টিভি, চট্টগ্রাম।